জানুয়ারির 21 তারিখে পিজির অধিকর্তার কাছে অভিযোগ জানানো হয়েছিল এবং চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ ডাক্তারি বড়ুয়ার অভিযোগের পর আড়াই মাস পেরিয়ে গেছে এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আইনের দ্বারস্থ হয়েছিল বড়ুয়া আর জি 24 ঘন্টায় খবর সম্প্রচার করা হয় আর অভিযোগের প্রমাণ মিলেছে যে কথা কমিটি জানিয়েছে স্বাস্থ্য দপ্তরকে ব্যবস্থা নেওয়ার সুপারিশও জানিয়েছে কমিটি কিন্তু বিষয়টিকে ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠছে আর অভিযোগ জমা পড়ার পরও নীরব স্বাস্থ্য ভবন আমাদের সঙ্গে মৈত্রী আমাদের প্রতিনিধি রয়েছেন তার সঙ্গে কথা বলবো মৈত্রী আমরা প্রথম দেখিয়েছিলাম যে ঠিক কি অভিযোগ এবং অভিযোগকারিনী তোমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কেন এতদিনেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তার কি অভিযোগ রয়েছে আর আপনাদের আরো একবার জানিয়ে রাখি জানুয়ারিতে যখন এই ঘটনার বিষয় উঠে আসে মার্চ মাসে গিয়েও কিন্তু এই অভিযোগ যে উঠে আসে যেটা জি ২৪ ঘন্টা সম্প্রচার করেছিল এই খবর তারপরে এই কমিটির কাছে যখন পুরো বিষয়টা উঠে আসে যে যে অভিযোগ এই অভিযোগকারিনী করেছেন সেই অভিযোগের প্রমাণ আছে বা সত্য সেটা স্বাস্থ্য ভবনেও পাঠানো হয়েছে কিন্তু এতদিন সময় অতিক্রান্ত হয়ে গেলেও যারা অভিযুক্ত চিকিৎসক বা যিনি অভিযুক্ত তিনি কিন্তু এখনো তার তিনি কর্তব্যরত অভিযোগকারিনী এই মুহূর্তে আমাদের প্রতিনিধি মৈত্রীর সঙ্গে রয়েছেন আমরা যোগাযোগের চেষ্টা করব জি ২৪ ঘন্টায় এই খবর সম্প্রচার করা হয় এবং তারপর অভিযোগ প্রমাণ মেলার কথা জানায় কমিটি কিন্তু এখনো পর্যন্ত নীরব স্বাস্থ্য ভবন আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্য রয়েছেন মৈত্রীর সঙ্গে রয়েছেন এই মুহূর্তে অভিযোগকারিনী মৈত্রী তোমার কাছ থেকে একটু জেনে নিতে চাইবো এই মুহূর্তে অভিযোগকারিনী আর কি কি অভিযোগ করছেন দেখো একেবারেই অত্যন্ত দুর্ভাগ্যজনক এই ঘটনা এবং যে ঘটনা রাজ্যের সেরা সরকারি হাসপাতালে ঘটছে আমার সঙ্গে অভিযোগকারিনী নিজে রয়েছেন যিনি দুবছরের এক সন্তানের মা এবং তিনি ডিএম ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট নিয়ে পড়াশোনা করছেন সেকেন্ড ইয়ারে পড়ুয়া রিপোর্ট ইন্টারনাল যে কমপ্লেন্স কমিটি তার রিপোর্ট কবে জমা পড়েছে এবং কি হয়েছে তারপরে কি হলো কতদিন ধরে লড়াই একটু বিস্তারিত বলুন মিড জুনে জমা পড়েছে 14th or 15th অফ জুন ফাইনাল রিপোর্ট অফ দ্য ইন্টারনাল কমপ্লেন্স কমিটি হ্যাজ বিন সাবমিটেড আর লড়াইটা তো যদি আমার ব্যক্তিগত লড়াই আপনি বলেন তাহলে এটা তো ফেব্রুয়ারি 2020 থেকে চলছে কিন্তু হ্যাঁ আমার অভিযোগ আমি প্রথম যেটা আমার কলেজের হাই অথরিটিকে করি সেটা হচ্ছে 27th of January 2021 আইসিসি কমিটি যেটা বানানো হয় ওখানে আমি ফার্স্ট গিয়ে নিজের স্টেটমেন্টটা দিই 8th of March আর আফটার 3 মান্থস অফ এক্সটেন্সিভ ইনভেস্টিগেশন মোটামুটি সবাই ফ্রম মাই ডিপার্টমেন্ট ওয়াজ কল্ড অ্যাজ উইটনেস সাক্ষীদের সাক্ষাৎকার নেওয়ার পরে আমার সাক্ষাৎকার নেওয়ার পরে প্রত্যেকটা এভিডেন্সকে ক্যালকুলেট দেখার পরে ক্যালকুলেট করার পরে ওনাদের সাক্ষাৎকার নেওয়ার পরে 3 মাস পরে যে একটা কমপ্লিট ফাইনাল রিপোর্ট রেডি করে আমাকে দেওয়া হয় অ্যান্ড অ্যালং উইথ মি ওনাদের দেওয়া হয় আর স্বাস্থ্যভবনকে জমা করা হয় সেটা অ্যারাউন্ড 14th or 15th অফ দিস মান্থ আই গট মাই রিপোর্ট অন দ্য 15th এক্স্যাক্টলি ইট ওয়াজ 14th or 15th আই ডোন্ট নো 14th or 15th রিপোর্ট দেওয়া হলো এবং তাতে দোষী প্রমাণিত হয়েছে যে রিপোর্ট আমাদের কাছেও এসে পৌঁছেছে সূত্র মারফত তারপরে কি হল দেখুন আমি রিপোর্ট তো আপনাকে বলতে পারবো না আইনগতভাবে আমি রিপোর্ট বলার আমার পক্ষে সম্ভব না কিন্তু জাস্টিস হয়েছে আমি এটুকু বলতে পারি জাস্টিস কি সত্যিই হয়েছে অবশ্যই হয়েছে জাস্টিস নাহলে আমি এরপরে আর লড়তে পারতাম না আমি এতদিন ধরে একা লড়ে আসছি এটা এই পেশেন্সটাই নিয়ে কি একদিন জাস্টিস হবে 10 মেম্বারের কমিটি একটা ইম্পার্শিয়াল কমিটি যেটা পশ অ্যাক্ট প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট ওয়ার্ক প্লেস ফর উমেন তাতে কি হলো তাতে বলা হয়েছে যে আপনি যারা দোষী তারা দোষী প্রমাণিত হলো কিন্তু তারা কি শাস্তি পেলো নাকি তাদের সাথেই এখনো তাদের সেম ডিপার্টমেন্টে তারা কাজ করে যাচ্ছেন যে অভিযোগটা ছিল সেটা ওনাদের আগেনস্টে এখনো অবধি কোনো স্টেপ নেওয়া হয়নি ওনারা যেভাবে ওখানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন সেভাবেই আজ অবধি আছেন ওনাদের আগেনস্টে কোনো স্টেপ নেওয়া হয়নি এইটুকু একটা ট্রান্সফার আমি পিছি আরো তথ্য জানবো স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এই মুহূর্তে দেবাশিস ভট্টাচার্য কি বলছেন একটু শুনে নি আচ্ছা কিন্তু মানে কোনো ব্যবস্থা নেওয়ার রেকমেন্ডেশন দিয়ে কি পাঠানো হয়েছে মানে
আমাদের সঙ্গে মৈত্রী রয়েছে, আবার মৈত্রীর কাছে চলে যাব। মৈত্রী, একেবারেই দেখো, এই যে আমরা ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন অর্থাৎ স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, তার থেকে জানতে পারলাম তার কাছে রিপোর্টটা জমা পড়েছে। তুমি কি আশা করেছিলে যখন রিপোর্টটা আসলো? এত দিনের লড়াই যখন থেকে শুরু হয়েছে, তারপরে একটা বিস্তর মানসিক টানা পড়েন, কি আশা করেছিলে আর তার কি ফল পেলে? আমি সত্যিকার আশা করেছিলাম কি এটলিস্ট বেয়ার মিনিমাম কিছু একটা স্টেপ নেওয়া হবে। আমি যেমন আপনাকে এখনও বললাম, ট্রান্সফার ইজ নট আ পানিশমেন্ট, দিস ইজ এ ট্রান্সফারেবল জব। আমি এইটুকু এটলিস্ট আশা করেছিলাম কি একটা মেয়ে যে এতদিন ধরে লড়ে যাচ্ছে, যে লাস্ট 5.5 মাস ধরে ঠিক করে ঘুমোতে পারেনি, যাকে প্রত্যেকটা লোকের কাছে গিয়ে কেঁদে বলতে হচ্ছে ওর সাথে সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়েছে, অ্যাট দিস এজ অফ 32 আফটার বিকামিং আ ডক্টর আই হ্যাভ টু গো অ্যান্ড স্পিক ইন ফ্রন্ট অফ এভরিবডি অ্যাবাউট মাই সেক্সুয়াল হ্যারাসমেন্ট। আমি ভেবেছিলাম কি এটলিস্ট এই রিপোর্ট, এই কমিটির ফাইনাল রিপোর্টের পরে আমি আমার ডিপার্টমেন্ট ফিরতে পারবো, আমি আমার একাডেমিক জয়েন করতে পারবো, আমি আমার ডিগ্রিটা করতে পারবো। এখন করতে পারছেন না, কি হচ্ছে? আমি এখনো কিছুই হয়নি, লাইক জাস্টিস, মিডল জাস্টিস, নো জাস্টিস, নাথিং হ্যাজ বিন ডান, এভরিথিং ইজ মাম। রিপোর্ট জমা পড়েছে, আমি এইটুকু জানি। আমি নিজেকে স্বাস্থ্যভবনে খোঁজ নিয়ে এসেছি, রিকোয়েস্ট করে এসেছি, স্যার প্লিজ কিছু করুন, আই ওয়ান্ট টু রিটার্ন ব্যাক টু মাই ডিপার্টমেন্ট। এতদিন আমি পেশেন্ট ছিলাম, বিকজ অ্যাজ আই টোল্ড ইউ, ইন্ডিয়াতে এখনও একটা ওমেন ইজ গিল্টি আনলেস অ্যান আদারওয়াইজ প্রুভড বাই হার। তো আই ওয়াজ পেশেন্ট দ্যাট ওকে রিপোর্টটা আসুক, তারপরে হয়তো কিছু হবে, বাট আই হ্যাড নেভার থট অফ ইট কি ইভেন আফটার দ্য রিপোর্ট। আপনার, আমি আপনাকে আগেও বললাম কি আমাকে বলা হয়েছে কি আমরা ব্যবস্থা নিচ্ছি, ওনাদের ট্রান্সফারের ব্যবস্থা হচ্ছে, কিন্তু আমি একটা এফআইআরও করেছি, আমাকে এফআইআর করতে হয়েছিল বিকজ পুলিশ কাছে, আমি এই এফআইআরটা না করলে হয়তো তদন্তটা আরও স্লো হয়ে যেত, বা কোর্টে তো কেস উঠবে ম্যাডাম, আর কোর্টে আমি কেস লড়বো, আমি মরে গেলেও, আমার ফ্যামিলি লড়বে, লাস্ট নিঃশ্বাস অব্দি আমি কেস লড়বো, ওখানে তো আমি আশা করি আমি অবশ্যই জাস্টিস পাবো। কিন্তু এই মুহূর্তে অ্যাজ এ স্টুডেন্ট আমার কাছে টাইম নেই, আমার কাছে মাত্র 1 বছর বাকি, ওরা স্টিল আমার বস, ওরা স্টিল আমার থিসিস গাইড, ওরা স্টিল আমার এক্সামিনেশনের ওই বসে কুর্সিতে বসবে, এখনও অবধি দে আর স্টিল মাই অফিসিয়াল বস, আই এম স্টিল দেয়ার স্টুডেন্ট। আর এতদিন অবধি যে আমি লড়লাম বা যে সহ্য করলাম, সেটা এখন অবধি ইজ এন্টায়ারলি নিউট্রাল ইন দ্য eyes of the employer.